আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম। আপনাদেরকে আমি লিচু গাছ দেখাবো আমাদের বাগানের। এখানে মোট প্রায় 6-7টা লিচু গাছ আছে। এবছর প্রচুর পরিমাণে ফুল আসছে, যদিও গত বছর গাছে ফুলই আসে নাই। অনেকদিন ধরে গাছ লাগানো হয়েছে, ফুল আসে না। তো এবছর আলহামদুলিল্লাহ আমি ফসফর, যেটা জলন থেকে নিয়ে আসছিলাম অ্যামোনিয়াম ফসফেট, যেটা এটা দেওয়ার পরে প্রচুর ফুল আসছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের ছত্রাক এবং একন্যাশ যেগুলো নিয়ে আসছিলাম ওখান থেকে, ওগুলো স্প্রে করা থেকে ফুলের অবস্থা খুব ভালো। এবং ফুল দেখুন কী পরিমাণে ফুল আসছে গাছে, আপনারা দেখুন ভালো করে খেয়াল করে। তো আলহামদুলিল্লাহ এতে গোড়ায় মানে ফসফেট পানির সাথে মিশিয়ে দুইবার দেওয়া হয়েছে, আরেকবার দিতে হবে। তো এটা এমন ফসফেটে আপনার এটা আপনার কাজ করবে, আপনি ফুল সেটিং হবে, সরি ফুল বেশি আসবে এবং ফল সেটিং হবে। তো আশা করা যায়, দেখুন আপনারা ফুল দেখুন খেয়াল করেন, এমন পরিমাণে ফুল আসছে নিচে থেকে উপর পর্যন্ত সব জায়গায় ফুল আছে। এবং মনে হচ্ছে এবছর ভালো ফলন টিকবে। তো আলহামদুলিল্লাহ আগামীতে ফলন আসলে আপনাদেরকে এই যে আমি যে জিনিসটা ব্যবহার করছি এটা আমার বাংলাদেশে সাধারণত অনেকে জানে না। তো এটা আগামীতে যদি ভালো ফলন টিকে তো বোঝা যাবে যে এটা কার্যকরিতা বাংলাদেশে আবহাওয়াতে খুব ভালো হবে, তখন আপনাদেরকে আপডেট দেবো। তো এই গাছে গত বছর এক এক গাছে হালকা কিছু লিচু আসছিলো, তো এবছর বোঝা যাচ্ছে ফুলের অবস্থা দেখে মনে হচ্ছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফল সেটিং হবে আশা করি। যেহেতু ফুল সেটিং হয়েছে, ফুল আসতেছে প্রচুর, সেহেতু বোঝা গেছে যে এই সারটা কাজ করতেছে। দেখুন আমরা দুইবার স্প্রে করছি, হ্যাঁ সাতটাশক মাকন্নাশক, এই সময় যেটা আমার যত্ন থেকে নিয়ে আসা। তো বাংলাদেশে অনেক ধরনের সত্যাকনাশক মাকন্নাশক আছে, তো ওখান থেকে আমি আনি না, এখান থেকে নিয়ে আসছি। তাতে করে যদি ভালো কিছু হয় তো ইনশাল্লাহ আগামীতে আপনাদের আপডেট দেবো। দোয়া করবেন সবাই। দেখুন কোনো গাছে ফুলের কোনো কমতি নাই, এই এই গাছে কী করে ফলে বছর হবে। এখানে বোম্বে আছে, চায়না থ্রি আছে, এবারে আরও কয়েকটা জাতের লিচু আছে। তো এবছর আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট। এই গাছটা দেখুন, এই গাছটা এবছর কী করুন বেশি লিচু আপনারা খেয়াল করুন, এই গাছটা অনেক বড়, অনেক পুরানা। এই গাছটা প্রতি বছরই ফল ভালো ফলন হয়, তো গত বছর তুলনায় এবছর মনে হচ্ছে যে এই গাছের ফলন আর বেশি হবে। দেখুন সবাই ভালো করে খেয়াল করে দেখতে পাবেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন উপর থেকে নিচ পর্যন্ত কোনো জায়গায় ফুল বাকি নেই। দেখুন কীরকম ফুল আসতেছে আপনারা খেয়াল করুন। তো যাই হোক, আসলে তো সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন। মানুষ চেষ্টা করে ফল বেশি আনানোর জন্য বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করে, সে দেশের বাইরে যেগুলো যারা কমার্শিয়াল বাগানগুলো আছে ওনারা বিভিন্ন সার ওষুধ ব্যবহার করেন যাতে করে বেশি ফল নেওয়া যায়। তো হরমোন জাতীয় না, এটা হলো আপনার অনুখাদ্য জাতীয়। আপনার নাইট্রোজেনের পরিমাণ থাকে 12%, কোন কোনটা 17%, 17% যে নাইট্রোজেন ওটা থাকে, মানে ফসফেট থাকে আপনার 44%। দোনোটা ইউজ করছি, দেখি এবছর দোনোটা ইউজ করে প্র্যাকটিক্যাল দেখো কোনটা ভালো বেশি হয়, তো আগামীতে আপনাদেরকে শেয়ার করো ইনশাআল্লাহ। ভালো থাকুন সবাই, আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন সবাই আমার জন্য, আল্লাহ যেন সহায় হয়। আগামীতে ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত জানাবো, আপডেট ইনশাআল্লাহ পর্দা করে দেবো। এবং এটা বিষয়ে আর কী কী সার ব্যবহার করবো সেটা আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে, যাতে করে আপনারা পরবর্তীতে এগুলো ব্যবস্থা করতে পারেন। ইন্ডিয়া থেকে অথবা বাংলাদেশের কোনো কারোর মাধ্যমে দেশের বাড়িতে আনতে পারি ব্যবহার করবেন ইনশাআল্লাহ, আপনারা এর দ্বারা উপকৃত হবেন আশা করি। দেখুন এই গাছ তো আজকে অনেক দিন লাগানোছে, এটা তো ফল কোনো দিনই হয়নি, এবছর ফুল আসতেছে। দেখুন দেখ আলহামদুলিল্লাহ মনে হচ্ছে এমন এমন ফসফেট আগামীতে বাংলাদেশের খুব ভালো কাজ করবে। এই এরপরে এটা গোড়া এবার বিশ এনপিকে দেবো পর্যায়ক্রমে, ইনশাআল্লাহ ফলন কেমন হয় ফলনের আপডেট পুরোপুরি দেবো। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।